ফ্ল্যাটের বন্ধ ঘরের ভেতর থেকে উদ্ধার, মহিলা পুলিশ কর্মীর ঝুলন্ত মৃতদেহ। বর্তমানে নোয়াপাড়া থানায় কর্মরত ছিলেন তিনি। মৃতের পরিবারের পক্ষ থেকে জামায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের। ফ্ল্যাটের বন্ধ ঘর থেকে উদ্ধার মহিলা হোমগার্ডের মৃতদেহ। বর্তমানে নোয়াপাড়া থানায় কর্মরত ছিলেন মৃত উমা দাস। জানা গেছে, সোমবার স্থানীয় গারুলিয়া মেইন রোডের ধারে পিনকল মোড়ের কাছে একটি আবাসন থেকে উদ্ধার হয় মহিলা হোমগার্ডের ঝুলন্ত মৃতদেহ। ঘটনায় মৃতের পরিবারের পক্ষ থেকে জামাইয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। মৃতের পরিবারের দাবি, বিয়ের পর থেকেই তাদের মেয়েকে মারধর করত অভিযুক্ত জামাই। ঘটনায় অভিযুক্ত স্বামী সৌমেন কুমার মণ্ডল সোমবার সকালে কাজে যোগ না দেওয়ায় সন্দেহ হয় সহকর্মীদের। বেশ কয়েকবার উমাকে ফোন করেন তারা, এরপরই পরিবারের লোকজনকে খবর দেন সহকর্মীরা। সন্ধ্যার পর নোয়াপাড়া থানার পুলিশকর্মীদের সহযোগিতায় ফ্ল্যাটের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় উমার মৃতদেহ উদ্ধার হয়। এ বিষয়ে মৃত পুলিশকর্মীর মা আরতি হালদার বলেন, বিয়ের পর থেকে নানাভাবে অত্যাচার করা হতো মেয়ের উপর। জামাইয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ দায়ের করেছিল দিন কয়েক আগে মেয়ে। তারপর মেয়েকে বুঝিয়ে অভিযোগ তুলে নেয় জামাই। তারপর ভালো কথা বলে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে এই ঘটনা। আমার মেয়ের অনেক দিন ধরে মারে, মারার পরে গলায় দড়ি দিয়ে মারতে গেছিলো। এর আগে কেস করেছিলাম আমরা, কেসটা তোলা হয়ে গেছে। আমার মেয়ের দুই দিন আগে কেস তুলেই আমার মেয়েকে ওই মেরেছে স্যার। কাল সারা রাত্রির অশান্তি করেছে। আমার মেয়ে মরতো না, আমার মেয়ে এত ছেলে আছে, একটা কথা বলতে পারে না, জানেন, থানায় দেখেন বসে আছে, কথা বলতে পারে না। ওই ছাড়া আমার মেয়েকে এখন অবধি জামাই আসেনি একবার খোঁজ নিতে। ও না মারলে কেউ মারবে না, মেয়ে আমার সঙ্গে কদিন কথা বলে না, বলে কি ওরা তোর ভাই বোন মা আসলে তোর ই করবো, অত্যাচার করবে। তা আমার মেয়ে ভয়তে আর আমি আসি না, যে গ্রাম মেয়ে যদি ভালো থাকে থাকুক। আমি এসে দেখি বড় মেয়েকে ফোন করেছি, তালা দেওয়া, গেটে আজকে দারোয়ান নেই, বুঝলেন, চাবি উপর দিয়ে একটা ছেলে এসে খুললো। খোলার পরে ঢুকে দরজা গুতোচ্ছি, ফোন করছি, ফোনে রিং হচ্ছে, তুলছে না। তারপরে দরজা থানায় ফোন করলাম, করার পরে ছেলেরা এসে দরজা গুতো দিয়ে ভেঙে লাস্টারে দেখে গলায় দড়ি দিয়ে নামালো। মৃতের ভাই সৌমেন বলেন, দিদির ওপর নানা সময় অত্যাচার চলত, এমনকি গর্ভের সন্তান নষ্ট করে দেওয়া হয়। আমাদের পরিবারের সাথে দিদিকে যোগাযোগ করতে দিত না। আমরা ওর সহকর্মীদের কাছে খবর পেয়ে এই বাড়িতে আসি এবং এসে দেখি এই অবস্থা। ঘটনায় অভিযুক্ত স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মৃতের বাড়ির সদস্যরা। ও থানায় কাজ করতে বলছে, তো গানাগোনা আনাগোনা রোজ করতো, করতে করতে ভালোবাসা হয়। তো বিয়ে করতে না করেছিলাম সবাইপুর, আমার বন্ধুরাও বারণ করেছিল, দিদি করো না। তো যাই হোক, আমাকে বললো যে না, ছেলে ভালো, আমাকে বলছে বিয়ে করলো, বিয়ে করবে। আচ্ছা, বিয়ে করলো, তারপর রেজিস্ট্রি তো করে না। বারবার আমি বলি রেজিস্ট্রি কাগজপত্র সব এনে দিই, বলছে আজকে করবে, আজকে ছেলে। আমি অফিসে গেছিলাম শিয়ালদার, যে ও তো টিটিতে কাজ করে, শিয়ালদার মেন, ওকে একদিন নিয়ে গেছিলাম শিয়ালদার অফিসে। কেউ জানেই না ও যে বিয়ে করেছে, বলছে ওর বউ তো মারা গেছে, আর তো বিয়ে করেনি। আমার যে বিয়ে করেনি মানে ওর পেটে বাচ্চা আছে। হ্যাঁ, একদিন পেটে বাচ্চা, সেই অবস্থায় পেটে লাঠি মেরেছে, গলায় একবার দড়ি দিয়ে মারতে গেছিলো, গলায় দাগ ছিল। আমি ওই আগে একবার থানায় কেস হয়েছিলো, 498 কেস হয়েছিলো। তো ওটাকে আবার ওকে বলেছিল যেতে না, আবার ও এসছে, এসে আবার ওকে বুঝিয়ে বাজিয়ে মানে কেসটা তোলানোর জন্য আবার ভালো কয়েকদিন ছিল। ও বুঝিয়েছে যে তোমার ভাই আর তোমার মা আসলে তোমার সঙ্গে আমি সম্পর্ক করবো না, আমি তোমাকে আবার করবো। তা আজ কালকে আমি যখন থানায় যাচ্ছি, তখনও থানায় ডিউটি করি একই সঙ্গে, দেখি চুপচাপ বসে আছে। আমি ভাবছিলাম জিজ্ঞেসও করবো, তা আর এই কিস রিসেন্ট যখন মারধর হয়েছে, হসপিটালে ভর্তি হয়েছিলো, হসপিটালে ভর্তি ছিল আগে যখন, আমি বলেছি ওর বর্তাকে তুই ছাড়, নাহলে আমি কথা বলবো না, অভিমান যা আর কি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, গাডুলিয়া।